ভাবছেন যে আমি এই অবস্থায় কেন ভিডিও করছি, এত সেজে গুজে কে গাড়ি চালায়? একদমই নয়, আমি এক ইজাস্ট চিত্রায়ন থেকে বেরোলাম সিন করে, জাস্ট দেড় ঘন্টা গ্যাপ পেয়েছি। আমার একটা ভ্যাকসিনেশনের স্লট বুক করা আছে সাউথ সিটিতে, জাস্ট যাচ্ছি, কোভিশিল্ড নেব, আবার ফেরত আসবো, বিকজ সিন আছে। তাই আমি কস্টিউম, মেকআপ, হেয়ার কিছুই চেঞ্জ করার সময় পাইনি। ইনফ্যাক্ট যদি চেঞ্জ করতাম এসে আবার করতে সময় লাগতো। তো এই অবস্থায় জাস্ট কোনো মতে গাড়িটা চালিয়ে পৌঁছাতে হবে, বিকজ চারটে সময় নিয়েছে, 4:10 এদিক ওদিক হতে পারে, কিন্তু থেকে বেশি হলে চাপ হয়ে যাবে। তাই এই কস্টিউমে যাচ্ছি, লোকে ভয় পেয়ে যাবে যে কে আসে এত সেজে গুজে ভ্যাকসিন নিতে, কিন্তু আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি অপশনস। তো যাচ্ছি, গাড়ি চালিয়ে যাব কোনো মতে, বিকজ এটা তো সাউথ সিটির পার্কিং, মানে ড্রাইভ ইন ভ্যাকসিনেশন। সো একদম ডিরেক্ট গিয়ে গাড়ি নিয়ে ঢুকে যাব, ভ্যাকসিন নেবো, অ্যান্ড দেন আইল কাম ব্যাক, এসে সিন করব। ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলতে পারে যে এত দেরিতে কেন ভ্যাকসিন নিচ্ছে, বিকজ অনেকেই জানেন যে আমার কোভিড হয়েছিল, তারপর 2.5 মান্থ, ইটস নিয়ার অ্যাবাউট 3 মান্থ, তো তারপরে আমি ভ্যাকসিন নিচ্ছি। ওকে, সো ওখানে গিয়ে ভিডিও করছি, এখন এক হাতে গাড়ি চালানোটা খুব রিস্কি। সো বাই বাই। রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশন করানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই যে আমার গাড়িটা তো দেখাতে পারবো না, এই গাড়িটা লাইনে দাঁড় করিয়েছি। সবাই খুব বাজে ভাবে দেখছি যে এত সেজে গুজে কে ভ্যাকসিন নিতে আসে। এই যে আমরা এখন ওয়েট করছি লাইনে, দুটো গাড়ি পরে আমরা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। প্রচন্ড ভয় লাগছে, মানে ইনজেকশনের জন্য নয়, কি জানি কি হবে সেসব ভেবে আর কি। দেখি তুমি মুখটা দেখি, তুমি কি ভয় পাচ্ছ কি পাচ্ছ না? পাচ্ছ না তোমার, তোমাকে আগে দেবো ভ্যাকসিনটা। রাবিং, মাসাজিং কিছু করা যাবে না, প্রেশার দেওয়া যাবে না, হট কোল্ড কম্প্রেশন দেওয়া যাবে না, কোন রকমের অয়েলমেন্ট সলিউশন আইস কিছু লাগানো যাবে না, ব্যথা জ্বর যন্ত্রণা হলে প্যারাসিটামল 650 খেয়ে নেবে। যদি ব্যথা হয় কদিন থাকবে ব্যথাটা? ও জানে না উনি, যদি এখন যদি গিয়ে যদি অল্প একটু সামান্য ব্যথা লাগে তো আপনি খেয়ে নেবেন। আচ্ছা, ড্রাইভিং করতে পারে? ড্রাইভিং এখন করবেন কি? হ্যাঁ, এই জাস্ট যাবো। তাহলে কোন মিনিট করবেন, ড্রাইভিং তো সাথে সাথে না করাটাই বেটার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো এদিকটা বসি। আমার বলে আই এম ডান।